السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله أي على الصلاة أي على الصلاة أي على الفلاح أي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সব প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গেছে আমরা সাহায্য সহযোগিতা সাইয়া সব সর্বাধিক সাহায্য সহযোগিতা সাইয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গেছে আমরা গুনাহ মাফি সাইয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গেছে আমরা শয়তানের কাছ থেকে প্রোটেকশন সাইয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় যারে সোজা রাস্তা চালায় তারে কেউ সোজা রাস্তা থেকে ফিরাইতে পারে না আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় যারে সোজা রাস্তা চালাইতে পারে না কারণ সে শয়তানের তাবেদারি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় যদি না ফিরায় আর কেউ ফিরাইতে পারতো না আমি সাক্ষী দিই আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ এক আর অদ্বিতীয় আর আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা আর আল্লাহর রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও ইমানদার মানুষ সকল তুমি তাই আল্লাহরে ভয় করো আর তুমি জালান আল্লাহ হুইয়া দিছেন কোরআন শরীফ ওলান আর তুমি তাই মুসলমান থাকিও সবসময় তুমি তাই সবসময় আল্লাহর কাছে সারেন্ডার করো আল্লাহ জালান কইছে ওলান চলো তুমি তাই মরার আগে মেক শিওর তুমি তাই মুসলমান না হইয়া মরিও না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা ইয়া আইয়ুহান নাস ও মানব ও মানুষ সকল ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি তোমাদের এক মানুষ থেকে ফায়দা করছি তুমি তাই আল্লাহরে ভয় করো ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা এর বাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইরা ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ও খালাক মিনহা যাওজাহা ও বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ আল্লাহ যে আদম আলাইহিস সালামরা ফালা বানাইছেন আর তান থাকি তান ওয়াইফ বানাইছেন হাওয়া ইত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা তুমি তাইন আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করিও না আর তুমি তাইন আল্লাহরে আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে তুমি তাইন মান্য করো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তোমাতানরে ওয়াচ কররা তুমি তাইন দেখরা তুমি তাইন কিতা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ও ইমানদার মানুষ সকল তুমি তাইন সত্য কথা হও এক আল্লাহ আল্লাহ জালান কইছে ওলান সলো ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইয়ুতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় তে তোমাতানরে গাইড দিবা সোজা রাস্তা চলার আর তোমাতানরে সোজা রাস্তা চলার গাইড দিবা তুমি তাইন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে মানো আর তোমাতানরে আল্লাহ মাফ করে দিবা আর আল্লাহ তোমাতানরে বেস্ত নসিব করবা সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় আমরা তৌফিক দেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় আমরা রে সোজা রাস্তা চলবার লাগে কিতা দিছে পাক কালাম কোরআন শরীফ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দিছে সোজা রাস্তাত গাইড করবার লাগে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা
وقالوا سبحان وقال رسول الله صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله كتاب لغيا সবচেয়ে বেশি বড় কালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গাইডেন্স হইল গিয়া সবচেয়ে বড় গাইডেন্স وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار আর যে আল্লাহর আল্লাহ রাসূল ছাড়া বেদআতি করব তারে আল্লাহ সুজা দোজখ দিব তো আমরা সুজা রাস্তা চলার একমাত্র উপায় গাইডেন্স কিতা এখন আমরা লগে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়া গেছেন দুইটা জিনিস কইয়া গেছেন একটা হইল পাক কালাম কোরআন শরীফ আর একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জেলা কইছেন জেলা করছেন দেখাই দিছেন দিক নির্দেশনা দিছেন ওলান আমরা চলতাম দুইটা জিনিস আমরা দিয়া গেছেন এর লাগি কইছেন তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা প্রত্যেক মানুষের উপরে ইলম তলব করা ফরজ প্রত্যেক নরনারীর উপরে তো কুরআন শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম কুরআন শরীফ আল্লাহ খান আর কোনো বই নাই দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় কইছেন চ্যালেঞ্জ দিছেন সব জিন হল আর সব মানুষ হল মিডিয়া যদি কুরআন শরীফের আয়াত একটা তুমি তাই বানাইতে পারো আয়াত কিন্তু বানাইতে পারতা না তো আল্লাহ সুবহানাহু আল্লাহ চ্যালেঞ্জ 1400 বছর আগর এখন পর্যন্ত কেউ কুরআন শরীফ আল্লাহ খান একটা আয়াত একটা ওয়ার্ডিংও করতে পারছে না তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফ সম্বন্ধে কইরা তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম করুণাময় যাইন আল্লাহ তার বান্দার উপরে ফয়সালার গ্রন্থ নাজিল করছেন ফয়সালার গ্রন্থ হইল কুরআন শরীফ প্রত্যেক জিনিসের ফয়সালা কুরআন শরীফ সো বিশ্বজগতর লাগি সব মানবতার লাগি সতর্ক লাগি আল্লাহ কুরআন শরীফ সতর্কবাণী হিসাবে সতর্ককারী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কুরআন শরীফ দিছেন কুরআন শরীফ জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে থেকে আমরা পাইছি কুরআন শরীফ অনেক কষ্ট করিয়া কুরআন শরীফ নাজিল হইছে 23 বছরে একলগে জিব্রাইল আলাইহিস সালাম লইয়া আসেন না কোরআন শরীফ 23 বছরে এই কোরআন শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আইসে আর প্রত্যেকটা ক্ষেত্রে আয়াত অনুযায়ী সুরা অনুযায়ী ওলান আইসে কিতার লাগে আমরা যাতে ফায়াস হইতাম পারি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে আইসে সেম ওলান আরও বই খোলাইছে আল্লাহ পাঠাইছেন কারা গেছে তৌরাত হজরত মুসা আলাইহিস সালামের কাছে জবুর হজরত দাউদ আলাইসাল্লামের কাছে ঈসা আলাইসাল্লামের কাছে ইঞ্জিল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আইসে কোরআন আরও অনেক বই আইসে অন্যান্য ইব্রাহিম আলাইসাল্লামের কাছে আরও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিন্তু আমরা কোরআন জেলান ইলান অন্য কোনো কিতাব নাজিল হইছে না কোরআন শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কইছেন তাই প্রটেক্ট করবা একমারে ইয়ামল কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ আল্লাহ লাহে মাহফুজর আছে কোরআন শরীফ মানুষের হার্টর আছে কোরআন শরীফ 25 মিলিয়ন মানুষে কোরআন শরীফ মুখস্থ কাজে অন্য বই যদি ডেস্ট্রয় হয়ে যায় কোরআন শরীফ সহ একমাত্র কোরআন শরীফ ফিরিয়ে আইব তো কোরআন শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই প্রোটেক্ট করে রাখছে সো কোরআন শরীফ হইল গিয়া প্রত্যেক মানুষের লাগে ইন্ডিভিজুয়াল গাইড কোরআন শরীফ হইল এক কমিউনিটির গাইড এক কমিউনিটি একটা জাতি কিলান চলতো কুরআন শরীফ ওই লুগিয়া মানুষের হোল লাইফ সারা লাইফ কিলান চলতো কুরআন শরীফ আল্লাহ এক্সপ্লেন করে দিছেন তো কুরআন শরীফ হারি মুসলমান নাই সব লাগে হেদায়তর রাস্তা ও মুসলমান সবে ফড়ে কিন্তু কুরআন শরীফ হইছে কিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাত হইরা ফয়লা ও বিগিনিং আলিফ লাম মিম যালিকাল কিতাব ও বই দিস ইজ দ্য বুক ও বয় লা রাইবা ফিহি এখানে কোনো ডাউট নাই কোনো সন্দেহ নাই কুরআন শরীফও কোনো সন্দেহ নাই ফয়লা আয়াতও আমরা ফড়িয়ার জালিকাল কিতাব লা রাইবা ফি আর এই কিতাব খাল লাগে খার ফায়দা হইব এই কিতাবে হুদাল্লিল মুত্তাকিন এই কিতাব খাল লাগে মুত্তাকি হকল লাগে মুত্তাকি যে তাকুয়া আছে আল্লাহ আর রসুল্ল জালান খুঁজল সরে ও ইল এলা মুত্তাকি
আর কিলান চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি খারা আবার হুইয়া দিরা হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, যে গায়বের বিশ্বাস করে, যে দেখছে না বেশ দুজক আল্লাহরে দেখছে না, রসুল্লা সাল্লামেরও আমরা পাইছি না, আমরা গায়েবরে বিশ্বাস করি, আমরা ইয়ামুল কেয়ামরে বিশ্বাস কেয়ামরে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি দুনিয়ায় শেষ হইয়ালে বিচারর দিন, এর বাদে আমরা বেশ দুজক আমরা বিশ্বাস করি না দেখিয়া। وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, আর যে সলাৎ কায়েম করে, যে নমাজ পড়ে, এরা হইল মুত্তাকি। জেলান খুইয়া দিছে আল্লাহ নমাজ, জেলান খুইয়া দিছে ও টাইমে নমাজ পড়ো, জেলান খুইয়া দিছে ফজরের নমাজ, জুহর আসর মাগরিব আশা, আমার টাইমে পড়লে মুত্তাকি নাই। আমি জেলান রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়া দিছন, ও এরা হইল মুত্তাকি, যে টাইমে নমাজ পড়ে। ওয়ুকিমুনা সলাতা ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার পকেটে যে পয়সা আছে, আমার যে বালিশর তলে পয়সা আছে, আমার ব্যাংকে পয়সা আছে, আমার যত পয়সা আছে, আমার সম্পত্তি আছে, এটা হইল ওমিম্মা রাযাকনা, আল্লাহ আপনি আমার রিজিক হিসাবে দিছেন, আমার নাই, কইছি আল্লাহ কইরা আমি তোমারে দিছি, তো আল্লাহর পয়সা ইউনফিকুন, তুমি তাই কিতা করো আল্লাহর রাস্তাত খরচ কর। সো আল্লাহর রাস্তাত খরচ করবার লাগে যে গুণ দিছই না আমার পকেট, ওগুণ তাকি কইরা আল্লাহর রাস্তাত খরচ করো, আল্লাহরে লোন দাও, আল্লাহরে লোন দিলে আল্লাহ দুনিয়ায় ফিরিয়ে দেয়, আখেরও দেয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরা মুত্তাকি খারা এক্সপ্লেইন করে দিলে ইরা, জালিকাল কিতাব লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই কিতাব, হুদাল লিল মুত্তাকিন, আর ইগুল মুত্তাকির লাগি কোরআন শরীফ, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, গায়বরে যে বিশ্বাস করে, ও ইউকিমুনা সলাতা, আর নমাজ কায়েম করে, তাই আল্লাহ জালা কইয়া দিছে ওলা, ওমিম্মা রাযাকনাহুম মিনফিকুন, জেলা আমরা পাইছি আল্লাহ রিজেক দিছে, যত পাই মিলিয়ন ডলার হোক একশো ডলার হোক আল্লাহর রাস্তা কিছু খরচ করা, তো কারণ হইল গিয়া আমরা যদি মরি যাই একদিন যাইমু আমরা খবর যাইতো না এক লাল পয়সা, কিন্তু অন যদিন আল্লাহর রাস্তাত খরচ করিয়ে যাই এগুন অ্যাডভান্স হন গিয়ে আমি পাইমু, দুনিয়ার তো পাইমু আখরও পাইমু, তো আল্লাহর রাস্তাত কিলা খরচ আমরা অন্যদিন আলোচনা করবো। আর আমরা কুরআন শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা আরো, ওহাজা কিতাবুন আনজালনা মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন, কুরআন শরীফ এমন একটা গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করছেন, এগু অনুসরণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা প্রাপ্ত হয়, দয়া পাওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। আর কুরআন শরীফ আল্লাহ কইরা চ্যালেঞ্জ দিরা সূরা নিসাত কইরা, কুরআন শরীফ তুমি তাই ফরিয়া দেখো না নি, এমন একটা জিনিস এখানে কোনো ভুল ফাইতা নাই কুরআন শরীফ, কুরআন শরীফ চোদ্দশো বছর আগর একটা দাড়ি ক্ষমা কুন্তা ভুল নাই, কেয়ামত পর্যন্ত জেলান আছে কুরআন শরীফ হলান থাকব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফ দিছেন না আমরা কুরআন শরীফ সুন্দর করিয়া বেড়াইয়া একবারে উপরের তাক রাখতাম যাতে এগুলো লাগাল না পাই, কুরআন শরীফ সব সময় থাকতো এমন জায়গা যাতে আমি ফট করি পাই, আর আমি ফোড়তাম পারি ডেইলি, ডেইলি ফুড যেন আমরা খাই, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, কুরআন শরীফও আমরা সৌলর ফুড, আমরা সৌল আমরা আত্মার ফুড হইল গিয়া কুরআন শরীফ, কুরআন শরীফ যদি না আমরা উপরের তাক রাখি আর বছর বার একবার ফড়ি, আর নয় কেউ যদি মারা যায় তে আমরা কুরআন শরীফ প্রথম ফড়ি, আর নয় কোনো যদিন মুসিবতের সময় খালি কুরআন শরীফ পড়ি, এর লাগে আইসে না কুরআন শরীফ, কুরআন শরীফ আইসে ডেইলি লাইফর লাগে, ডেইলি আমি কিতা করতাম কুরআন শরীফ এর লাগিয়ে আইসে, তো এর লাগে কুরআন শরীফ নাজিল হইছে রমজান মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রমজান মাস আগে দিয়ে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা শাহরু রমজান আল্লাতি উনজিলা ফিল ফিল কোরআন, রমজান মাস পবিত্র রমজান আল্লাহ কোরআন শরীফ নাজিল করছে, কিতার লাগি নাজিল করছে, হুদাল্লিন্নাস, আল মানুষরে হেদায়ত করবার লাগে, তো মানুষরে হেদায়ত করবার লাগে কোরআন শরীফ, এগু উপরের তাক রাখার লাগে নাই, এগু এমন জায়গাত রহিত যাতে ডেইলি আমি পাই, জেলান কিছুনা আমরা খানি পাই আতর খান্দার থাকে সপ্তাহ, ও কুরআন শরীফ হলান থাকতো আমরার মানুষের শরীর বানাইল দুইটা জিনিসে, এগুলো ফিজিক্যাল বডি, আমরা যদি না খাই মরি যায় শরীর, আমরা মরি যিমু, আমরার আত্মারে যদি না খাওয়াই তা আমরা আত্মা মরি যাব,
আত্মা মরে গেলে এর বাদে আমরা শয়তানে অকুপাই করব। তো আল্লাহ আমরা হেদায়ত দোক, আমরা কোরআন শরীফ যেন ডেইলি ফিউ আয়াত আমরা কিছু আয়াত আমরা প্রথম পড়ি বুঝিয়া পড়ি আমল করি, এল্লাই কোরআন শরীফ আইসে হেদায়াত লাগে। আমরা যদি না পড়িয়া না বুঝি আর খালি পড়ি সব হইব কিন্তু হেদায়ত হইতো নাই, হেদায়ত হইতে হইলে আমরা বুঝিয়া পড়া লাগবো। তো আল্লাহ আমরা তৌফিক দোক, আর পরে অন্য দিন আলোচনা করবো কোরআন সম্বন্ধে। কোরআন শরীফ শেষ হইবার নয়, কোরআন শরীফ এমন জিনিস যে এক আয়াত পড়ছে, এক আয়াত পড়ছে যে কোরআন শরীফর সারা লাইফে কেমতর দিন ইয়ে আয়াত দেখতে পারবো তার আলো হিসাবে। তো আল্লাহ আমরা তৌফিক দিও, আল্লাহ আমরা গুনাহ মাফ করুক। আকুলু কাউলি হাজা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফির ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। الحمد لله الحمد لله حمدا كثيرا كما امر واشهد ان لا اله الا الله وحده لا شريك له ارغاما لمن جحد به وكفر واشهد ان سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى ال سيدنا محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار عباد الله ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون اقيم الصلاه